চার মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ NHIA কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামলেন HCC-র কর্মীরা। সোমবার সকাল থেকে মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার টোল প্লাজাগুলি বন্ধ রেখে এক ঘন্টা ধরে জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখান শ্রমিকরা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে নিজেদের বকেয়া বেতনের দাবিও জানিয়েছেন শ্রমিকরা। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে 11 মে থেকে টোল প্লাজা বন্ধ রেখে অবরোধে নামবেন হাজারো শ্রমিক ও তাদের পরিবার বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমরা এই যে আজকে বেতন হচ্ছে না, যার জন্য অবরোধে বসেছি। কেন, কি কারণে? এই বেতন হচ্ছে না, চার মাস ধরে বেতন হচ্ছে না, কোনো বেতন পাচ্ছি না। হ্যাঁ, কি কাজ করেন আপনি? আমি ক্রেন অপারেটর। টোলে টোল কি করতে চাইছেন এখন আপনারা? আমরা চাইছি, হ্যাঁ টোল চলুক, কিন্তু যদি পয়সা দেয় তাহলে তো ঠিক আছে, আর টাকা না দিলে তো আমরা এই অপরাধে বসবো। কী অসুবিধা হচ্ছে এই জন্য আপনাদের? এই যে অনেক অসুবিধা, সব কিছুই অসুবিধা হচ্ছে, বাড়ির প্রবলেম, সংসার পরিবার চলে না, কী করে চলবে বলে? এই এক মাসের বেতন যদি দেয় আর চার মাসে বাকি থাকে, কী করে হয়ে যাবে? আমাদের পেট চলে না তো পরিবারের পেট কী করে চলবে? ও তো অসুবিধাই দিয়েই পড়ে গেছি আমরা, বাধ্য হয়ে গেছে, বসে বাধ্য বাধ্য আমরা বাধ্য হয়েই বসে গেছি। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।